এখন আমরা খুব সংক্ষেপে আলোচনা করতে চলেছি বিভিন্ন প্রকার নিউরন সম্পর্কে। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত একক। যে কোনো ধরনের নিউরনের গঠনে আমরা যে স্বাভাবিক অংশগুলি খুঁজে পাব সেগুলি হলো কোষ দেহ অর্থাৎ সেল বডি বা সোমা, অ্যাক্সন এবং ডেনড্রাইট। এবং নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, গ্রাহক এবং কারক অংশের মধ্যে স্নায়ু উদ্দীপনার প্রবাহের দ্বারা সমন্বয় সাধন করে। তবে গঠনগত তারতম্যের ভিত্তিতে নিউরনকে আমরা চার ভাগে ভাগ করতে পারি, যেগুলি হল ইউনিপোলার, বাইপোলার, সিউডোপোলার এবং মাল্টিপোলার নিউরন। এছাড়াও লক্ষ্য করা যায় অ্যাপোলার বা মেরুবিহীন নিউরন। ইউনিপোলার বা একমেরু নিউরন কেবলমাত্র একটি প্রবর্ধক যুক্ত, যেটি হলো অ্যাক্সন। সাধারণত এই ইউনিপোলার বা একমেরু নিউরন অমেরুদণ্ডী জীবেদের ক্ষেত্রে দেখা যায়, তবে সেসব ক্ষেত্রে মায়েলিন আবরণ বা মেডুলারি আবরণ লক্ষ্য করা যায় না। আর নন মায়েলিনেটেড হয় ইনভার্টিব্রেটস ধরনের জীবেদের স্নায়ু উদ্দীপনার প্রবাহ মেরুদণ্ডী জীবেদের থেকে তুলনামূলকভাবে ধীর গতিতে হয়। মানুষের ক্ষেত্রে সাধারণত এই ইউনিপোলার নিউরন অনুপস্থিত, তবে অপরিণত অবস্থায় স্নায়ুকোষ ইউনিপোলার ধরনের হয়। বাইপোলার নিউরনের ক্ষেত্রে একটি অ্যাক্সন এবং একটি ডেনড্রনের সমন্বয়ে দ্বিমেরুযুক্ত একটি নিউরনের বা স্নায়ুকোষের সৃষ্টি হয়। বাইপোলার নিউরন মানব শরীরের কেবলমাত্র কিছু বিশেষ অংশেই লক্ষ্য করা যায়। মানব দেহের যে সকল বিশেষ অংশে বাইপোলার নিউরন লক্ষ্য করা যায় তার মধ্যে অন্যতম হল অলফ্যাক্টরি এপিথেলিয়াম। নাসাগহ্বরের ভিতরের অংশে এপিথেলিয়াম টিস্যুর সঙ্গে সমন্বিত এই নিউরনগুলি ঘ্রাণ অনুভূতি গ্রহণে সহায়তা করে। চোখের অভ্যন্তরভাগের পিছনের অংশে যেখানে আলোক সংবেদনা গৃহীত হয় সেখানেও রেটিনায় এই ধরনের বাইপোলার নিউরন লক্ষ্য করা যায়। সর্বোপরি কানের অভ্যন্তরেও এই ধরনের কিছু বাইপোলার নিউরন উপস্থিত। সিউডোপোলার নিউরনের ক্ষেত্রে কোষ দেহ থেকে যে সংবেদনা অঙ্গ বা সেন্সরি রিসেপ্টর নির্গত হয় তা দুটি শাখায় বা দুটি অ্যাকশনে বিভক্ত হয়ে যায়। ফলস্বরূপ সিউডোপোলার নিউরনের দুটি পৃথক অ্যাকশন বর্তমান, যারা একই কোষ দেহ বা ডেনড্রনের সঙ্গে যুক্ত। মানবদেহে ইউনিপোলার নিউরন অনুপস্থিত হলেও সিউডোপোলার নিউরনের উপস্থিতি লক্ষণীয়। মানব শরীরে সবচাইতে বেশি খুঁজে পাওয়া যায় মাল্টিপোলার নিউরন, যেখানে কোষ দেহ থেকে একাধিক ডেনড্রাইট নির্গত হতে দেখা যাচ্ছে। বিভিন্ন দিক থেকে আগত স্নায়ু উদ্দীপনা এই সকল একাধিক দিকে বিস্তৃত ডেনড্রাইটের মাধ্যমে গ্রহণ করে অ্যাকশনের মাধ্যমে একটি নির্দিষ্ট দিকে প্রেরণ করতে সক্ষম এই মাল্টিপোলার নিউরন। গঠনগত তারতম্য থাকা সত্ত্বেও এই প্রত্যেকটি ধরনের নিউরনের কাজ কিন্তু সেই একই, অর্থাৎ স্নায়ু উদ্দীপনা গ্রহণ এবং প্রেরণ করা। মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ডের গঠনে যে প্রকার নিউরনটি সবচাইতে বেশি খুঁজে পাওয়া যায় সেটি হলো মাল্টিপোলার নিউরন। ডেনড্রন এবং অ্যাকশনের সংখ্যার এই তারতম্যের ভিত্তিতে বিভিন্ন প্রকার নিউরনের শ্রেণীবিন্যাস ব্যতীতও মায়েলিন আবরণীর উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতেও নিউরনকে শ্রেণীবদ্ধ করা যায়। যে সকল নিউরনের অ্যাকশনের উপর মায়েলিন আবরণ বর্তমান তাদের বলা হয় মায়েলিনেটেড নিউরন, যা মূলত দেখা যায় মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে। এক্ষেত্রে স্নায়ু উদ্দীপনার প্রবাহ তুলনামূলকভাবে দ্রুত, আর শোয়ানকোষের আবরণমুক্ত র্যানভিয়ারের পর্ববিহীন হল নন মায়েলিনেটেড নিউরন।